আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে আসছি, আপনাদের সাথে শেয়ার করব। আর এখন একটু একটু গরম পড়ে গেছে, এই গরমে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। তো আমার সাথে থেকে রেসিপিটা দেখবেন আমি কিভাবে টাকি মাছ দিয়ে টমেটোর খাট্টা বা টক রান্না করি। আমার অনেক বেশি পছন্দ, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই রেসিপিটা করার জন্য প্রথমে একটি হাঁড়ি বসিয়েছি, সেটাতে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। আর এখানে আমি টাকি মাছগুলোকে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি একটু হালকা ভেজে নেব। আমি কিন্তু মাছ, কাঁচা মাছ খুব একটা পছন্দ করি না, মানে সব তরকারিতেই ভাজা মাছটা ব্যবহার করি। তো এটাও আমি একটু হালকা ভেজে নেব। আপনারা যদি কাঁচা মাছ পছন্দ করেন, মাছটা কাঁচাও দিতে পারেন, কষিয়ে নিতে পারেন। তো মাছটাকে ভেজে নিয়ে ফিরে আসছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব। আর মাছটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি, হালকা একটু ভাজা করেছি। এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। সে একই হাঁড়িতে আমি আরও দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ, একটু পাতলা মাঝখান থেকে কেটে দিয়েছি। দিয়ে একটু লাল করে নিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো। মশলাটা একদমই আপনাদের ইচ্ছে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। মশলা কষানোর উপরে তরকারির টেস্ট বেড়ে যায়, এটা আপনারাও জানেন। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে, কষানো হয়ে গেছে, এখন আমি দুটো আলু একটু এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা দিয়ে আবার একটু মশলার সাথে কষিয়ে নিব। মশলার সাথে কষানো হয়ে গেলে, খুব সুন্দর করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা দিয়ে, পানিটা দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢেকে জালটাকে একটু কমিয়ে দিচ্ছি, সুন্দর করে আলুটা সেদ্ধ হয়ে গেলে। এখন এখানে আমি চারটা লাল লাল টমেটো কেটে রেখেছি, খুব সুন্দর। তো টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে, ঠিক এভাবেই, আর পানি দিব না, আমি একটু ঢেকে দিব অল্প আঁচে। টমেটোটা একদম গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ রান্না করার পরে দেখেন টমেটোটা একদমই গলে গেছে। আর এখনকার সিজনালি টমেটো কিন্তু খুব বেশি সময় লাগে না নরম হতে, একদমই আমি গলিয়ে নিব। টমেটোটা কিন্তু আমি আস্ত রাখব না, যেটুকু আছে সেটুকু আমি একদম মিশিয়ে নিব। কারণ এটার মধ্যে টমেটো আস্ত থাকলে একদমই ভালো লাগে না, যে ঝোলটা হবে টমেটোর সেটাই কিন্তু খেতে অনেক স্বাদ। তো এভাবে মিশিয়ে আলুটাকেও একটু ভেঙে ভেঙে, পুরোপুরি ভাঙবো না, একটু একটু ভেঙে ভেঙে, তারপরে আমি দিয়ে দিব ঝোল, কারণ এটা একটু ঝোল ঝোল হবে। টক খাট্টা মানে একটু ঝোল। পানিটা দিয়ে খুব সুন্দর করে আবার আমি মিশিয়ে এইভাবে একটু নেড়ে দিব। আমি জানি অনেকেই এটা পছন্দ করে, অনেকে নিরামিষ খায়, কিন্তু আমরা কিন্তু মাছ ছাড়া খাই না। মানে তো ঝোলটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর হয়ে ফুটে উঠেছে, এখন আমি ভাজা টাকি মাছগুলোকে দিয়ে দিব। আমি সবসময় যখন ঝোলটা ফুটে উঠে তখন আমি মাছ দেই, নাহলে আমার কাছে একটু
পাঁচে পাঁচে লাগে, আমার কাছে ভালো লাগে না। তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন, এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখন আমি জালটাকে একটু কমিয়ে খুব সুন্দর করে জাল আসা পর্যন্ত, ঝোলটা একটু ঘন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি খুব বেশি ঘন করব না। মাছটাকে দিয়ে আমি জাল করে নিয়েছি, আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা কুচিটা দিবেন, অনেক সুন্দর একটা ফ্লেভার আর এটা টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। দিয়ে ধনেপাতা কুচিটা দিয়ে আর বেশিক্ষণ আমি রাখবো না, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা। তো ভিউয়ার্স, তৈরি করে দেখিয়ে দিলাম, খুবই সুস্বাদু আর একটু একটু গরমে অনেক মজার একটা রেসিপি এই টক রেসিপি, খাট্টা রেসিপি। টমেটো দিয়ে এখন অনেক সুন্দর টুকটুকে লাল লাল টমেটো পাওয়া যায় বাজারে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটা কিন্তু খুব স্বাস্থ্যসম্মত একটা রেসিপি, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।